আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল এবং র্যালি যে আমরা আয়োজন করেছি, এর মূল উদ্দেশ্য একটাই। বর্তমান যে সরকার আমাদের দেশে রাজত্ব চালাচ্ছে, তারা যে একটি ফ্যাসিবাদী সরকার এবং তারা যে মানুষের উপর শুধুমাত্র জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতে চায়, সেই আওয়াজটা তাদের কাছে পৌঁছে যাক, তাদের কানে পৌঁছে যাক যে ভারতবর্ষের মানুষ একেবারে মূর্খ নয়। তারা অর্থনৈতিকভাবে দুর্বল হতে পারে, কিন্তু মানসিকভাবে তারা অনেক বেশি শক্তিশালী। তারা যে কালো আইন আমাদের উপর চাপিয়ে দিতে চান, সেই কালো আইন ভারতবর্ষের মানুষ কখনোই মানবে না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ প্রত্যেকে তারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একে অন্যের সহযোগিতা করবে এবং তাদের শরীরে যতক্ষণ রক্তবিন্দু থাকবে তারা অবশ্যই এই কালো আইনের বিরুদ্ধে লড়বে। এনআরসি, এনপিআর, ক্যাব, এই সমস্ত আইন চাপিয়ে তারা দাস প্রথাকে ফিরিয়ে আনতে চায়। তারা আসলে চায় বিনা পয়সায় কিছু শ্রমিক, যাদের নাগরিকত্ব থাকবে না, যাদের কোনো অধিকার আদায় করার ক্ষমতা, বলার ক্ষমতা, কোনো স্বাধীনতাই তাদের থাকবে না। সেই সমস্ত মানুষ যে 200 টাকা যদি কোনো কাজের মজুরি হয়, তারা 20 টাকাতে সেটা করতে বাধ্য করবে পেটের জ্বালায়। এই বাধ্যতামূলকভাবে কিছু শ্রমিককে হাতিয়ে নেওয়াটাই হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য। এবং তারা চায় তারা যেভাবে মানুষের উপর জুলুম করছে, সেই জুলুমের বিরুদ্ধে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে, সেই কারণে মানুষের কণ্ঠ অবরোধ করার জন্যেই তারা আজকে এই আইনটা আমাদের উপর চাপিয়ে দিতে চান। মানুষ যাতে লাইনে দাঁড়িয়ে থাকুক, তারা ভোটার আই কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড এইগুলো নিয়ে এইগুলো চক্করে পড়ে নিজের জীবন বরবাদ করে দিক, এটাই তারা চায়। আমাদের দাবি হলো আমাদের যিনি বর্তমান রাজ্য সরকার আছে তারা যেন আমাদের সঙ্গে সহযোগিতা করেন এবং অন্যান্য রাজ্যগুলোতে যেভাবে এনপিআর, এনআরসি এবং ক্যাবের বিরুদ্ধে বিল আনা হয়েছে এবং সুপ্রিম কোর্টে সেই মামলা করা হয়েছে, সেই মামলা দায়ের করা হোক, যাতে করে এনআরসি এনপিআর অবিলম্বে বন্ধ করা যায়, তার বিরুদ্ধে রাজ্য সরকার অবস্থান নিক, আমরা এটাই চাই। আপনারা ভুলে যাবেন না, হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, আপনারা যাদেরকে বিভেদ করতে চান, যাদেরকে আপনারা ভেঙে চুরমার করে দিতে চান, তারা কখনোই ভেঙে চুরমার হবে না, তারা আবারও ময়দানে নামবে এবং আপনাদের বিরুদ্ধে লড়াই চালাবে। আপনারা বলছেন যে আপনারা নারীদেরকে সম্মান দিয়েছেন, আপনাদের মনে করিয়ে দিতে চাই হায়দ্রাবাদের যে ঘটনা, কাশ্মীরের যে ঘটনা, মা বোনেদের উপরে যে নির্যাতন চলছে, তার বিরুদ্ধে আপনারা কি অবস্থান নিয়েছেন। আমরা আপনাদের প্রশ্ন করতে চাই।